নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যত এমসিকিউ আছে যেগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেইগুলো সিলেক্ট করেছি। তো দেখো, প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে যে সমস্ত এমসিকিউগুলো আমি সিলেক্ট করেছি 2023 সালের ক্ষেত্রে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, নোটস করে। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ফার্স্ট কোয়েশ্চেন, কি আছে আলবরুনির লেখা একটি গ্রন্থের নাম? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, তহকিক হিন্দ, তহকিক ই হিন্দ, ঠিক আছে। দু নম্বর কোয়েশ্চেন, কি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, স্মৃতি কথা। তিন নম্বর কোয়েশ্চেন, কি আছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জেমস মিল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জেমস মিল। পরের কোশ্চেন কি আছে, চার নম্বরের কোশ্চেন কী বলেছে, ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, হোমার, হোমার, তাই তো। পরের কোশ্চেন কি আছে, পাঁচ নম্বরের কোশ্চেন, স্মৃতিকথা হলো? অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, মৌখিক উপাদান, মৌখিক উপাদান। তো দেখো, ছ নম্বরের কোশ্চেন কি আছে, ইতিহাসের জনক বলা হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, হেরোডোটাসকে, ঠিক আছে। সাত নম্বরের কোশ্চেন কি আছে, কোন লোককথার মূল চরিত্র মানুষ? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কিংবদন্তির। আট নম্বরের কোশ্চেন কি আছে, ইতিহাস মালা রচনা করেছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি। ন নম্বরের কোশ্চেন, একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, জেমস মিল। পরের কোশ্চেন কি আছে, দশ নম্বরের কোশ্চেন। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, দশ নম্বরের কোশ্চেন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? অ্যান্সার হবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, বি এর অ্যান্সার। এগারো নম্বরের কোশ্চেন কি আছে, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1784 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। পরের কোশ্চেন কি বলেছে, বারো নম্বরের কোশ্চেন, বারো নম্বরের কোশ্চেন বলেছে ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। তেরো নম্বরের কোশ্চেন কি বলেছে, লুভর মিউজিয়াম অবস্থিত ছিল, লুভর মিউজিয়াম অবস্থিত ছিল? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, প্যারিসে। অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, প্যারিসে। পরের কোশ্চেন কি আছে, আমাদের চোদ্দো নম্বরের কোশ্চেন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অতীতকে স্মরণ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো, আমাদের পরের কোশ্চেন কী বলছে, লুভর মিউজিয়াম অবস্থিত, এটা তো প্যারিসে, তোমরা তো জানো। চোদ্দো নম্বরের কোশ্চেন কি আছে, কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে রচিত হলেন? অ্যান্সার হবে ডট ওয়েল। পনেরো নম্বর কোশ্চেন কি আছে, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম হলো একটি কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, স্মৃতিকথা, স্মৃতিকথা। তো দেখো, কোনো কোশ্চেন আমার হয়তো টাইপে কিছু গণ্ডগোল হতে পারে, ঠিক আছে, যেহেতু আমি মোবাইলের মাধ্যমে এডিটটা করছি বা লিখছি, ঠিক আছে, টাইপিংটা করছি, তার জন্য হয়তো ভুল হতে পারে, তোমরা একটু ঠিক করে লিখবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে, ষোলো নম্বরের কোশ্চেন, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? অ্যান্সার হবে এর অ্যান্সার, ক্লোসের। অ্যান্সার কি হবে, ক্লোসের, তাই তো। আর দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো কি, একটি স্মৃতিকথা, তাই তো। পরের কোশ্চেন, সতেরো নম্বর কোশ্চেন, হোয়াট ইজ হিস্ট্রি, এর লেখক হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, ই এইচ কার। আঠারো নম্বর কোশ্চেন, ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন? এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার, রমেশচন্দ্র মজুমদার। উনিশ নম্বর কোশ্চেন, ভারত হলো বিশ্ব সভ্যতা লীলাভূমি, এই উক্তিটি কার? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ভলতিয়ার। কুড়ি নম্বর কোশ্চেন, পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয়? অ্যান্সার হবে সে অ্যান্সার, পুরাণ তত্ত্ব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।